Police Fight. কিছুরও হবে না। টোটো নিয়ে রাস্তায় বেরিয়েছো কেন? সুন্দরী মেয়েদের রাস্তায় ঘোরাবো বলে। এই শোনো, আমাকে না এরকম মস্তান মার্কা কথা শুনিও না। আর তুমিও না কাজের শুরুতে এসব গা জ্বালানি কথা বলো না। টোটো নিয়ে বেরিয়েছে কেন রাস্তায়? এমন বাবা বলছো যেন রাস্তাটা তোমার। এই একদম বাপ তুলবে না। আরে আরে আরে, আমি বাপ শব্দটা উচ্চারণ কোথায় করলাম? হ্যাঁ, উচ্চারণ করার আগেই আমি আটকে দিয়েছি, না হলে তো বলতে যে রাস্তাটা যেন ওনার বাপের। এই যে শোনো, টোটো চালাই, রোজগার কম হতে পারে কিন্তু মুখের ভাষা কমানা। তা কি বলতে যাচ্ছিলে? আমি বলতে যাচ্ছিলাম এমন ভাবে বলছে যেন রাস্তাটা ওনার বাবার। এই তো বাপ তুললে। বাবা বলেছি, বাবা ভদ্র শব্দ। হ্যাঁ, আমি বা কেন মূর্খটার সাথে মুখ লাগাচ্ছি। ও ম্যাডাম, ও ও ভাড়াটা। এই যে তুমি বললে, তুমি কি সুন্দরী মেয়েদের ফ্রিতে ঘোরাবে বলে টোটো বের করেছো? সুন্দরী মেয়েদের বলেছি। হ্যাঁ, সুন্দরী মেয়েদের। তোমার ভাড়া লাগবে? ও, আমি সুন্দরী নই। এই নাও 200 টাকা। এই 200 টাকাটা যতদিন না উসুল হচ্ছে ততদিন আমি তোমার টোটোতেই যাতায়াত করব। একটা জমা খরচের খাতা বানাবে? হ্যাঁ, সে তো করবই, না হলে তো তুমি 3 দিন নিয়ে যাওয়ার পর বলবে হয়তো তোমার টাকা উসুল হয়ে গেছে। বলো বলো, যা খুশি তাই বলো। বনির সময় 200 টাকা পকেটে ঢুকলো, যা খুশি বলতে পারো, সহ্য করে নেব। তোমার ফোন নাম্বারটা দাও। বাবা, আবার কার্ড লেভেল আছে? হ্যাঁ লেভেল, তা আবার হাতে লেখা। যাই হোক, কোনোদিন যদি আমার ফোন না তোলো না, তাহলে থানায় গিয়ে তোমার এই নাম্বারটা দিয়ে আসবো। আমার ঠিকানা, বাড়ির ঠিকানা দেখো নিচে লেখা আছে। যাই হোক, আজ 10 টাকা মাইনাস করে 190 টাকা জমা রইলো তোমার কাছে। থাক, পুরো 200 টাকাই জমা রইল। ওই যে বললাম না, সুন্দরী মেয়েদের আজকে ফ্রি। হ্যালো। হ্যাঁ শোনো, আমি একটু বাজারে যাব, টোটোটাতে নিয়ে আসো তো। কি বাহ, কাল 200 টাকা দিলাম আর আজ ভুলে গেলে? ও সোনালি, বাবা আমার নামটাও জেনে গেছো না? মানে ওই আর কি। থাক, কার থেকে জেনেছো, কোথা থেকে জেনেছো, অত কৈফিয়ত আমি চাই না। আমি বাজারে যাব, আমার আলুর বস্তা আনতে হবে, তুমি টোটোটা নিয়ে চলে এসো। এখন আমি এখন যেতে পারবো না, এই সবে টোটো ঢুকিয়ে ঘরে এসেছি। ও তুমি বিকেলে যে ওখানে আলু নেই, আমি দুপুরে কি খাবো? তুমি তুমি মূলো খাও, গাজর খাও, যা ইচ্ছা তাই খাও, আমার মাথাটা খেও না। এই শোনো, আমি কিন্তু তোমার টোটোটা আগাম বুক করে রেখেছি। দেখো আমি এখন আসতে পারবো না, ব্যাস। আমি কিন্তু থানায় যাব। তুমি যেখানে খুশি সেখানে যাও। হ্যাঁ রাখছি। কি রে, কার সাথে কথা বলছিলিস? ওই একটা কাস্টমার। তা কথা শুনে তো মনে হলো অপর একজন মেয়েই ছিল। কেন, মেয়ে কাস্টমার হতে পারে না? মা, তোমার ছেলের মেয়ে কাস্টমার, ভালোই তো। তা ফুল দোকানের কাস্টমার নাকি টোটোর কাস্টমার নাকি নতুন কোনো ব্যবসা বেঁধেছিস তার কাস্টমার? ইস মা, দেখেছো কি সব বাজে বাজে ইঙ্গিত করছে? ও কি বলছে আমি তো কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছো না? ও বলছে আমি নাকি মেয়েদের নিয়ে গোপন ব্যবসা করছি। তা সে ব্যবসাটা কি? ভগবান, এটা একটা খারাপ ইঙ্গিত, এটাও বুঝছো না? না বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আর তোমাকে বোঝাতে পারবো না, তুমি ওর থেকেই বোঝে নাও। তো বাবা, thank you.
চলো। কেন তুমি জানো না? আস্তে কেন বলবো, কোনো চিটিং মাজি করিনি আমি। চিটিং মাজি করেছো তুমি। দেখো কাকিমা, ও কালকে আমাকে সুন্দরী বলে পট্টি লাগিয়ে 200 টাকা অ্যাডভান্স নিয়েছে। মা এ মিথ্যা কথা বলছে। এই তুমি আমাকে সুন্দরী বলনি? বলেছি, কিন্তু 200 টাকা নেওয়ার জন্য সুন্দরী বলে পটি লাগাইনি। কিরে, তাহলে তুই ওকে পটানোর জন্য সুন্দরী বলেছিলিস? হায় ভগবান, আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার সাদাসিদের ছেলেটা এইভাবে মহিলা জনিত কেসে ফেসে যাবে। আচ্ছা মা, বাবা পুকুরে স্নান করতে গেছে, তুমি ওদিকটা যাও, আমি দিকটা সামলে নেব। হ্যাঁ, এরপরে কবে দেখবো পুলিশ এসে কোমরে দড়ি বেঁধে নিয়ে গেছে। যাও, আমি সামলে নেব। লোকজন দেখলে কি বলবে? টোটোটা আমি ভাড়া করেছি, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে। 200 টাকা দিয়ে টোটোকে আমাকে সবকিছু কিনে নিয়েছে। তোমার দাম কত? মানে এমন আভাব দেখাচ্ছ যেন কোন আম্বানির মেয়ে, দাম বললেই টাকা ফেলে দেবে। 10 লাখ টাকা দিতে পারবে? আরে 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 কি আরে আরে আমার কেন? আরে তোর কথা খুশি কর, ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। প্রয়োজন পড়লে আমার ঘরে বসো। কিছু না, চলো তুমি টোটো চালাও। বাড়িতে কেউ আছে? কে তুমি? কেন তুমি আমার বাড়িতে না বলে কই আসতে পারো আর আমি পারি না? তা পারবে না কেন? কিন্তু এরকম কাউকে দেখিনি যে নাকি বাড়ির মধ্যে ঢুকে গিয়ে বলছে বাড়িতে কেউ আছে। দরজাটা খোলা রেখেছো? তা দরজা খোলা রাখলে কি ঢুকে পড়তে হবে? সেরকম না, আমার ফুলের ব্যবসাও আছে। তোমার তো দেখছি বহু বিজনেস, বহু দিকে তুমি ফেদে বসে আছো। একটা ভালো মতো করে চালাতে হবে। বাবা, কতগুলো বউ বাচ্চা তোমার? এই হলো না আর বউ বাচ্চা। ব্যস্ত? সেরকম কিছু না, ভালো মেয়ে পেলে করে নেব বিয়ে। ধুর তোর বিয়ে পাগল, আমি বলছি এখন ব্যস্ত কিনা। ও না, ওই আর কি, মানে বাবাকে ফুলের দিকটায় বসিয়ে দিয়ে এসেছি আর আমি টোটো নিয়ে কটা চক্কর মারবো। আসো, আমার একটা কাজ করে দেখ। কাজ? আমাদের পাড়ায় যত জনের খাট নড়বে সবার খাটটাকে তোমাকে দিয়ে ঠাব।
কি হলো? এত হাড্ডা কাড্ডা চেহারা হয়েও এটা কি খুঁজতে পারছো না? এই দেখো, তুমি যদি ওরকম ট্যাপ ট্যাপ করে আমার দিকে তাকিয়ে থাকো তাহলে আমি পারব। পরীক্ষার হলে ম্যাডামরা যখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো তখন ভেতরে যেরকম মনে হতো ঠিক ওরকম মনে হতো। কেন, তুমি কি টুকলি করতে? তাই একটু করতাম। তোমার মনের মধ্যে তাহলে চোর ছিল, তাই জন্যই ম্যাডাম যখনই তোমার দিকে তাকাতো না, তোমার মনে এক মুহূর্তে একটা ছটফটানি শুরু হতে পারে। তাই এখনো তোমার মনের মধ্যে সেই চোরটা আছে। আমি যখন তোমার দিকে তাকাই তোমার মনের মধ্যেও সেই ছটফটানিটা আবার শুরু হচ্ছে বোধহয়। মনের মধ্যে থেকে সেই চোরটাকে বের করে দাও, নাহলে তো বিজনেসে মন লাগাতে পারবে না। সোনালি, শুনছি, গভীর মন দিয়ে শুনছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সত্যি? কি দরকার ছিল মোবাইলের বাইকটা নিয়ে আসার? তার থেকে তোমার টোটোই ভালো। কেন, এই বাইকটা ভালো না? বাইকটা তো ভালোই, কিন্তু এখন যদি ও তোমাকে ফোন করে আর ফোন করে বলে যে আকাশ ভাই আমার বাইকটা ফেরত দিয়ে যা, তখন তুমি কি করবে? ফোন আসবে না, কারণ বাইকটা আমি কিনে নিয়েছি। কেন, এত কষ্ট করে টাকা উপার্জন করে তুমি সেই টাকা ওড়াচ্ছো কেন? তোমার জন্য। একদম বাজে কথা বলবে না, একটা ঘুষি মারবো। আমি কোনোদিন বলেছি আমার জন্য তোমাকে বাইক কিনতে? ও, তুমি বলোনি, সেটা আমি জানি, কিন্তু ওই টোটোর মধ্যে না কেমন একখানা ওই ড্রাইভার প্যাসেঞ্জার মনে হয়। তুমি যেরকম ভাবে আমার বাইকের পেছনে বসো, আমাকে জড়িয়ে ধরো, আরে আরে আরে, তাতে যে মজাটা আছে টোটোতে কি আর সেই মজা আছে? যাও, আমি আর কোনোদিন তোমার বাইকের পেছনে বসবো না। সে কি, তাহলে তো সব টাকা লোকসান হয়ে যাবে। লাভ হোক বা লোকসান হোক, তুমি যখন বাইকে টাকা লাগিয়েছিলে আমাকে বলে লাগিয়েছিলে? বাবা, সব কাজ যদি আমরা বলে কয়ে করি তাহলে তো মজাটাই নষ্ট হয়ে যায়। এই ধরো না, যেদিন তুমি আমায় প্রথম আই লাভ ইউ বললে, সেটা যদি বলে কয়ে করতে যে তুমি আমার বাড়িতে এসো আমি তোমাকে আই লাভ ইউ বলবো, তাহলে কি সেই মজাটা থাকতো? তা কিরকম মজা এসেছিল? সারা রাত ঘুম আসেনি। তা এরকম মজা তুমি আগেও পেয়েছো না? এই মাইরি বলছি, তুমি আমার লাইফে ফার্স্ট। কিন্তু তাহলে এই হাতের ট্যাটুটা কার জন্য? তা ছেলেরা কি ট্যাটু শুধু গার্লফ্রেন্ডের জন্য করে? তুমি দেখো এখানে কোনো মেয়ের নাম লেখা আছে? দেখো। বুঝলাম। আমি যদি বলি যে আমার আগে একটা বয়ফ্রেন্ড ছিল? ছিল তো ছিল, মানে এখন তো ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে তার সঙ্গে আর যোগাযোগ নেই তো। সে এখন যে একটা গুন্ডা খুনি, খুব খারাপ লোক। তুমি এরকম লোকের প্রেমে পড়লে কি করে? না জানি, যখন ওর কাজ কারবারের কথা জানতে পারলাম তখন ওর থেকে দূরে পালানোর আমার কোনো রাস্তা ছিল না। দাদা, আগে আলাপ কর, তোদের খবর বৌদি।
বাহ ক্যা জোড়ি হ্যায় বৌদি হ্যান্ডসাম হ্যান্ডসাম ওরে গাধা ওটা হ্যান্ডশেক ওই হলো আর ওই হলো নয় রে পুলিশের গুতো খেয়ে খেয়ে ওর এই হাল আরে কি হলো হ্যান্ডশেকটা করো ওর সঙ্গে না তুমি যেখানে যেখানে যাবে ও হাত নিয়ে এরম করে তোমার পেছন পেছন সেখানেই চলে যাবে দেখিস তোর পাশের পাড়ার মেয়ে বলে আবার খাতিরদারিতে যেন কোনো কমতি না হয় দেখো দাদা ও তোমার গার্লফ্রেন্ড আজ থেকে এর বাইরে ও আর কোনো পরিচয় আমার কাছে নেই শাবাশ হ্যাঁ যাও ওর সাথে গিয়ে বসো তোমার চেনাশুনো পাড়ার ছেলে বলে তোমার সাথে দিলাম তুমি যাতে কমফর্টেবল থাকো বসো আমি আসছি এসো কালা হাতটা দে আমাকে হ্যাঁ আরে দাঁড়া না পরে শুনবো কি হলো দাঁড়িয়ে রইলে কেন যাও আরে যাও তুমি ওখানে বসে রিল্যাক্স করো আমি আসছি কত টাকার খেলছিস তোরা ৫,০০০ কি ৫,০০০ শালা বিক্রি হয়ে গেছিস নাকি তোরা সব ঘরে ঘরে খেলছি দাদা কি করবো বাড়িতে কেউ নেই আমাদের দাদার এখন এদিকে এসো ওদিকে যাও কান ধরে ওঠো কান ধরে বসো বলার লোক চলে এসেছে রে হ্যাঁ বলো তুমি বলেছিলে তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে আরে এটা তোমার বাড়ি ওই বাপ্পাওয়ালা বাড়ি থেকে এখানে অনেক বেশি সময় কাটে যাবে আর এই যে দেখছো এই কালা সানি গোকুল বাপন এরা সবাই সবাই আমার ফ্যামিলি মদ জুয়া বন্ধু বান্ধবের মধ্যে তুমি আমাকে কেন এনেছো তুমি বলেছিলে তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে তোমার বাড়ির লোকজনদের সাথে দেখা করাবে আরে আবাসী এক কথা শোনালি তুমি কেন বুঝতে পারছো না আজ বাদে কাল তুমি আমার বউ হবে আমার ধান্দা আমার কাছের লোকজন আমার বন্ধু বান্ধব আমার জগৎ আমার পাওয়ার সব কিছু সম্পর্কে তোমাকে জেনে রাখতে হবে না আমি বাড়ি যাব হ্যাঁ যাবে তো আমি নিয়ে এসেছি আমি দিয়ে আসবো না আমি একাই যাব তোমাকে আমাকে ছাড়তে হবে না দাঁড়াও তোমাকে বারবার একটা জিনিস বোঝাচ্ছি আমি কে আমি কি এটা তোমাকে জানতে হবে এই যে জুয়ো এটা আমার একটা ধান্দা প্রতিদিন এখানে সন্ধ্যাবেলা অনেক জুয়োর আসর বসে ইনকাম হয় আমার এখান থেকে বুঝতে পেরেছ এই সানি তুই তখন থেকে কি একটা বলবি বলে ছটফট করছিলি না হ্যাঁ দাদা ওই তো ওই মাদক বেড়া ছেলেকে তুলে এনেছি পাশের রুমে পড়ে আছে এমন কেন আমি গেলিছি না কে পড়ে আছে তুমি একবার দেখবে চলো ডাক্তার কাছে লাইক দেখো চলো কি ডাক্তার আরে ওকে কি তুলে এনেছি ইনকাম করবো বলে না খরচাবাদি করবো বলে হ্যাঁ কিসের ডাক্তার লটকে গেলে লটকে যাবে চল দেখে আসি এগুলো আমার ধান চলো চলো দেখবে ওর বাপের কাছে মাত্র ৩,০০০ টাকা চেয়েছিলাম দেয়নি এবার দেখা যাক ছেলে আগে না টাকা ওর ভিডিও তুলেছিস না বানা ভিডিও বানিয়ে আর বাপকে পাঠা দাদা জল চাইছে দেব কি খুব দরদ না তোর শুনে রাখ ওর বাপ যদি টাকা না পাঠায় তাহলে ওকে গুলিটা কিন্তু আমি তোকে দিয়েই মারাবো আর শোন এই ভিডিওটা যখন বানাবি তখন ওকে কিল চড় লাথি ঘুষি আরো বেশি করে মারবি টাকাটা স্পিডে আসবে Oh.
এসব মদ, জুয়ো, বন্ধু বান্ধব, আড্ডা, মারামারি, খুন খারাপি, এগুলো ভালো লাগে না। কিন্তু কি করবো বলো, আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, এখন তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আমার এই ধান্দাগুলো তোমাকে ভালোবেসে ফেলতে হবে। হ্যাঁ লক্ষ্মী, শোন প্লিজ একটু অ্যাডজাস্ট করো, আমাকে ভালোবাসলে আমার এই ধান্দাগুলোও ভালোবেসে ফেলো। হ্যাঁ কি হ্যালো, আরে ফোন ধরে হ্যালো তো অপরিচিত মানুষকে বলতে হয়, নিজের লোককে বলতে হয় হ্যাঁ গো বলো। ফোন ধরতে দেরি হলো? ফোনটা হাতের কাছে ছিল না। ও আচ্ছা আচ্ছা, একটা কাজ করো তো, চটপট একটা নতুন পোশাক পরে বেরিয়েছো, এখন আমরা প্রেম করতে যাব। না, আমার পক্ষে আজ তোমার সাথে যাওয়াটা সম্ভব না। কেন? শরীরটা আমার ভালো নেই। কি হয়েছে? মাথাটা ধরেছে। আরে এসো, এমন ডাক্তারের কাছে নিয়ে যাব যে 5 মিনিটে মাথা ধরা একদম সারিয়ে। প্রতিদিন তোমার সঙ্গে এইভাবে ঘুরতে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না। কেন, ভালোবাসো না আমাকে? বাসি, কিন্তু দেখো আমাদেরও তো পাড়ার প্রতিবেশীকে নিয়ে চলতে হয় না, তো তারা এইভাবে রোজ রোজ বেরোনোটা ভালো চোখে দেখছে না। কি কে কে কি বলেছে? তুমি শুধু নামটা বলো, তারপর আমি তাকে ডেকে আমাদের সম্পর্কটা খুব ভালো করে বুঝিয়ে দেবো, আর তারপরে এইসব ভালো চোখে দেখা, খারাপ চোখে দেখা এইসব কোনো প্রশ্নই থাকবে না, কারণ সুখটাই তো আর থাকবে না। না 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 না, কেউ এখনো কিছু বলেনি, কিন্তু আমি যে এইভাবে রোজ রোজ বেরিয়ে যাই, মা বাবাকে কি নতুন নতুন অজুহাত দেবো বলো রোজ। সোনালি, তুমি এখনো বাবা মাকে আমাদের সম্পর্কটার কথা বলনি। কি বলবো, কি আমি প্রেম করছি? সোনালি, আজ বাদে কাল আমরা বিয়ে করব, বাবাকে সেটা জানাতে হবে না। যখন বিয়ে করব তখন বলে দেব। আজই জানাবো, আমি আসছি। না না, মা বাবা আজ ঘরে নেই। ও ঠিক আছে। আমি তো তোমার বাড়ির সামনে দাঁড়িয়েই ফোন করছিলাম, আর তুমিও না, সত্যি একটা পার্টি। আরে বাবা মা বাড়িতে নেই, ফাঁকা বাড়িতে তুমি একা আছো, সেটা আগে বলতে হয় না, শুধু শুধু এখানে ওখানে যাওয়ার প্ল্যান করছি বলো তো। আমার বাবা মা 5 মিনিটের মধ্যেই চলে আসবে। তো কি হয়েছে? আরে তুমি কি আমাকে সেই রকম বয়ফ্রেন্ড ভাবলে নাকি, যারা গার্লফ্রেন্ডের বাবা মাকে দেখলে প্যান্টে বাথরুম করে দেয়? এই দেখো আমি কি, আমার পাওয়ার কি, সব তো তুমি জানো। মানে শুধু শুধু ভয় পাচ্ছ না বলো তো? না মানে আমি জানি তুমি কি, তোমার ক্ষমতা কি, কিন্তু আমার বাবা মা তো জানে না, তারা এসে এইভাবে দেখলে খুব রেগে যাবে। তাদেরকে বোঝাবে আমি কি, আমার ক্ষমতা কি, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি, সব বোঝাবে। ভালোই ভালোই বুঝলে ভালো, নাহলে আরে আরে কি,
তুমি ভয় পাচ্ছ নাকি? এই দেখো, আরে না না, শ্বশুর শাশুড়িকে কেউ কি খুন করে নাকি? হ্যাঁ, আরে না, আমি ওসব করবো না। আমি ওদের চোখের সামনে দিয়ে তোমাকে তুলে নিয়ে চলে যাব, কেউ কিচ্ছু করতে পারবে না। কি হলো? এই তুমি এরকম পালিয়ে পালিয়ে যাচ্ছ কেন বলো তো? আমাকে ভয় পাও? না না, ভয় পাবো কেন? ভালোবাসো আমাকে? হ্যাঁ, বাসি তো। বিয়ে করবে? করবো। তাহলে দেখো, আমি যতক্ষণ তোমার সঙ্গে আছি কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। তুমি তো জানো আমাকে, আমার পাওয়ার কথাটা তুমি তো জানো, তাই না? কোনো ভয় নেই। হ্যাঁ হ্যাঁ রমাদা, হ্যাঁ কি হয়েছে? কে? কোন? ও আচ্ছা, ওই চুচুড়া ওই গুন্ডাটা। একটু পার বেড়েছে। হ্যাঁ, ওর দাদাকে মার্ডার করতে হবে। ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, আমার সঙ্গে আর কে কে যাবে? আচ্ছা আচ্ছা, আমি আসছি, আমি এখনই আসছি। দুষ্কৃতি খোকন বিশ্বাসের দাদা খুন হয়, বালির গ্যাংস্টার রমাকান্ত মাহাতো এই খুনের পেছনে ছিল। রমাকান্তর সঙ্গে খুব ভালোই সম্পর্ক ছিল রঘুর। এই খুনের ঘটনায় গ্রেপ্তার হয় রঘু। এর আগেও বেশ কয়েকটা খুন এবং নানা অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল রঘুর নাম। ও খুব ভয়ঙ্কর, খুন করতে ওর বিন্দু মাত্র হাত কাঁপে না। ও আমাকে ভয় দেখিয়ে জোর করে ওর জীবনে আটকে রেখেছিল। ভুলে যাও, ওসব কথা ভুলে যাও, আর মাথায় এনো না। জেলে থাকাকালীনই রঘু আকাশ আর সোনালীর প্রেমের বিষয়ে খবর পায়। একদিকে যখন আকাশ এবং সোনালী একে অপরকে বিয়ের পরিকল্পনা করছে, ওদিকে তখন রঘু জেল থেকে বেলে ছাড়া পায়। জেল থেকে বেরিয়েই সে খোঁজ খবর নেওয়া শুরু করে আকাশ আর সোনালীর প্রেমের বিষয়ে। হ্যালো, মরার জন্য এত ছটফট করছিস কেন তুই? কে? নিজেকে সোনালীর বর বলার আগে লাইফ ইন্স্যুরেন্সটা করিয়ে রেখেছিস তো? ফোনে এইসব ডায়লগ বাজি না করে সামনে আয়, তারপরে দেখাচ্ছি লাইফ ইন্স্যুরেন্সটা কার দরকার। শোন, তুই সোনালীর সঙ্গে কোথায় কোথায় যাচ্ছিস, কি কি করছিস, সব খবর আমার কাছে আসে। তুই আমার নেটওয়ার্কের নজরেই আছিস। আমি চাইলে তোকে এক্ষুনি মার্ডার করতে পারি, কিন্তু তোকে আমি সুযোগ দিচ্ছি, শুধরে যা, সোনালীর থেকে দূরে সরে আয়, জানে বেঁচে যাবে। দেখ, তোর যা করার তুই করে নে, ফোনে এইসব হুমকি দিতে আসিস না। হ্যাঁ, আচ্ছা বাবা। হ্যাঁ, তুমি রঘু নামের কাউকে কি চেনো? রঘু? হ্যাঁ, মানে খুনিটা? খুনি কেন বলতো? না, একটা ফোন এসেছে,
যাকে অন্য কোনো রোগ হবে হয়তো। দেখ রঘুদা, ওদের সম্পর্কটা এখন এমন জায়গায় পৌঁছে গেছে ওকে আর বুঝিয়ে কিচ্ছু হবে না। তোর কাছে এখন দুটো রাস্তা খোলা আছে, হয় তুই সোনালীকে ভুলে যা, আর নয়তো ওকে সামনাসামনি আমাদের ভাষায় বোঝা, যাতে ও সোনালীকে ভুলে যায়। বোঝানোর তো আর কোনো প্রশ্নই নেই, বোঝায় কাকে? যার ভুলকে ক্ষমা করা সম্ভব, ও যা করেছে তাতে ওকে মারলেও আমার শান্তি হবে না। তুলে আনবো ওকে? হ্যাঁ, তুলে তো অবশ্যই আনবো, কিন্তু এরপরে ওর সাথে যা যা হবে তার প্রত্যেকটা আমি নিজে দাঁড়িয়ে চোখের সামনে দেখব। ও তোকে চেনে না? খুব ভালো করে চিনি। ফোন করে ওকে তুলে আন। হ্যাঁকালা বল। কি রে, আজকে বেরোবি না? হ্যাঁ, এই তো এই টোটো নিয়ে একটু বেরোবো। তোর সঙ্গে একটু কথা আছে, একটু আয় তো। আমি তোদের বাড়ির ওই ভাঙা বাড়িটা আছে না পিছনে, ওইখানে দাঁড়িয়ে আছি। তুই দাঁড়া, আমি আসছি। আসছে। শোন, এই হচ্ছে আমাদের রঘুদা। তোর সঙ্গে তো ফোনে আগেই পরিচয় হয়েছিল, এতদিন খুনের কেসে জেলে ছিল, ছাড়া পেয়ে তোর সঙ্গে একটু দেখা করতে এলো। বল কি বলবি বল। ওই সোনালীর ব্যাপারে তোর সঙ্গে একটু কথা বলবে। বল। আচ্ছা, সোনালীর সঙ্গে তোর সম্পর্কটা কি বলতো? সত্যি কথা বলবি? মানে ভালো বন্ধু আমরা একে অপরের, ব্যাস আর কিছু তাই। আচ্ছা, তোকে ফোন লাগাতো? ফোন কেন দাদা, ফোন ফোনটা বার কর। লাউড স্পিকার দে। লাউড স্পিকার দে। শোন, যদি বুকের পাটা থাকে আর যদি এক বাবার ছেলে হোস, তাহলে আমার সামনে ওকে বল আই লাভ ইউ। বলো। হ্যালো সোনালি, বলছিলাম আই লাভ ইউ। হঠাৎ আই লাভ ইউ টু? বাহ দাদা, ফোনটা কি গভীর বন্ধুত্ব। তোর সঙ্গে একটু আলোচনা আছে। আলোচনা? হ্যাঁ, এখানে হবে না, একটা ঠিকঠাক জায়গায় বসতে হবে, বসে দুজনে কথা বলবো, ঠিক আছে? বাহ দাদা, ফোন পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও আকাশকে খুঁজে পায় না, তখন তারা থানায় মিসিং ডায়েরি করে। কিন্তু সেদিন ঠিক কি ঘটেছিল আকাশের সাথে
রঘু এবং কালা আকাশকে সানির ভাড়া বাড়িতে তুলে নিয়ে যাবার পর যা ঘটেছিল তা নারকীয় বললেও কম বলা হয়। দেখ, দেখছিস আমার পাওয়ার? আমি সোনালীর বর। তুই সোনালীর বর? তোকে আমি বুঝিয়েছিলাম, তোকে আমি অনেক বলেছিলাম সোনালীর থেকে দূরে থাকতে। কার্তিককে বিয়ে করবি? দাদা, বডিটা কি করবো? কি আর করবি, টুকরো টুকরো করে কাট, তারপরে প্যাকেটে ভরে ফেলে দে। এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন, আকাশের কোনো হদিশ মেলে না। আসে 27 অক্টোবর, বৈদ্যবাটি খালে একটা প্যাকেট ভেসে থাকতে দেখে কৌতূহলবশত স্থানীয় লোকজন সেটা খোলে। প্যাকেট খুলেই আটকে ওঠে সবাই। প্যাকেটে মোড়া 2 কাটা হাত। আমার এখন বলার মতন পরিস্থিতি নেই। যারা যারা জড়িত আছে তাদেরও এরকম শাস্তি চাই। আমরা তবেই তার মাকে সান্ত্বনা দিতে পারবো। তার মায়ের কাছে আমরা যেতে পারছি না, তাকে কি বলবো যে আপনি শান্ত হন, কি বলবো? আমরা শাস্তি চাই। আমাদেরকে, আমাদের যেমন ছেলেকে মেরেছে, আমাদের কিন্তু মেয়েটা শাস্তি চাই। আমার ছেলে এখনো বেঁচে আছে, আমার ছেলে বেঁচে আছে। ছেলে নিয়ে গেল আমার, কিন্তু প্রোটেকশন পাচ্ছে ওরা। তাহলে আপনি বলুন এখানে কি ব্যাপারটা? আমরা তো মূর্খ মানুষ, আমরা বুঝতে পারি না। এখন শুনছি আর কি, আগে সব জানতাম না। আগে থাকতে বিশালের সাথে প্রিয়াঙ্কা একটা ভালোবাসা ছিল আর কি, ওই রাগেই মেরেছে আর কি মেয়েটা। ওই চিন্তা করেছে যে আমি যখন পাবো না তোকে, আমি অন্য কাউকে দেবো না আর কি। পুলিশ সোনালীর সঙ্গে কথা বলে আগে থেকেই জানতে পেরেছিল যে আকাশের নিখোঁজ হওয়ার পেছনে ছিল রঘু। বর্ধমানের নিমো থেকে রঘুর 2 সাগরেত অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের ঘটনার সাথে জড়িত বাকি দুজনকেও অ্যারেস্ট করেছে পুলিশ। রঘুকে অ্যারেস্ট করা হয় ক্যানিং থেকে। একজন সাধারণ গরিব ঘরের ছেলের এমন নৃশংস মৃত্যু এলাকার কেউই মেনে নিতে পারছে না। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর সোম থেকে শনি রাত্রি 8:30 দেখতে থাকুন পুলিশ ফাইলস।